আনোয়ারা উপজেলাত ভিক্ষুকলর স্বাবলম্বী ইয়েরে অর্থ উপার্জন করিবার লক্ষ্যে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত ইয়ে জানুয়ারির 19 তারিখ বৃহস্পতিবার ফজরত উপজেলা হলরুমত উপজেলা প্রশাসনের আয়োজনে তালিকাভুক্ত ভিক্ষুকলর মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের তালিকাভুক্ত 30 জন ভিক্ষুকলর মাঝে 10,000 টিয়াগুড়ি 3,00,000 টিয়া বিতরণ করা হয় এবং আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন নামের উগ্র সংগঠনের অর্থায়নে উগ্রগড়ি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি আছিল উপজেলা চেয়ারম্যান তহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি আছিল আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুহাইল সালেহ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মোহাম্মদ হাসান ও ফাউন্ডেশনের মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল সহ আরো বোধগায়। আনোয়ারা উপজেলাতে আমরা একটা তালিকা করেছিলাম যে 40 জন ভিক্ষুক আছে, এর মধ্যে 30 জনের জন্য আমরা বরাদ্দ পেয়েছিলাম 3,00,000 টাকা। তো এই টাকাটা আমরা তাদের মাঝে বিতরণ করেছি। এটা আমাদের মূলত সরকারের উদ্দেশ্য হচ্ছে ভিক্ষুক মুক্তকরণ, তারা যেন স্বাবলম্বী হয়ে নিজেরা কিছু উপার্জন করতে পারে। তো আমরা একই সাথে আমাদের এখানে যে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন, ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যদি একটি করে সেলাই মেশিন দেন তাহলে ওই পরিবারে উনি বা অন্য কোনো সদস্য তারা সেলাই কাজ করেও কিছু উপার্জন করতে পারবে। সেই লক্ষ্যে আজকে আমরা 30 জনকে 10,000 করে নগদ টাকা এবং একটি করে সেলাই মেশিন বিতরণ করেছি। আমরা প্রত্যাশা করি যে এটি দিয়ে কাজে লাগিয়ে তারা স্বাবলম্বী হতে পারবে, তাদেরকে আর ভিক্ষা করতে হবে না। সি প্লাস টিভি চট্টগ্রাম।